एपिसोडের শুরুতে ডেমিয়ান শয়তানি হার বের করার সাথে সাথেই মনি তার দিকে তার শক্তি ছুড়ে দেয়। ডেমিয়ান তখন তার শক্তি দিয়ে মনিকে আটকে দেয় এবং মনির ভিতর থেকেও শয়তানি শক্তি নিতে থাকে। শয়তানি দেবতা বলতে থাকে, মনি তুমি তোমার বোনের প্রতিশোধ নিতে এসেছো, তুমি একটা সাধারণ শয়তান আর আমি শয়তানের দেবতা, তোমাকে আমি তোমার বোনের মতোই আমার ভিতরে নিয়ে নেই। তখনই মাস্টার ঝাইও মনিকে বাঁচায়, সে বলে পালিয়ে যাও। ডেমিয়ান শয়তানি হার উপরে দিয়ে দিলে সকল কষ্টের দরজা খুলে যায় এবং আশেপাশের সকল শয়তানদের আত্মা এর ভিতরে চলে যায়। সেটা আকাশ থেকে দেখা যাচ্ছিল। স্বর্গের সবাই বলে এটা কি? গঙ্গেও বলে এটা সকল কষ্টের পথ। গঙ্গেও বলে তার মানে তাইজিন সেখান থেকে পালিয়ে গিয়ে সকল কষ্টের পথ খুলে দিয়েছে। চিশাও সেক্টর প্রধান বলে যেহেতু সকল কষ্টের পথ খুলে গেছে তাই চলো আমরা আমাদের সেক্টে ফিরে যাই এবং সেখানে এমন একটি বেষ্টনী তৈরি করি যাতে করে আমাদের লোকেরা বেঁচে যায়। তারা তখন চলে যায়। পৃথিবীর লোকেরাও এটা দেখতে পায়। তারা বলতে থাকে এটা কি, এরকম তো আগে দেখিনি। সিও দেখতে পায় সব কষ্টের পথ খুলে গেছে। সে বলে এটা কি খুললো? মাস্টার ঝাইও এসে বলে বন্ধ করো। শয়তানের দেবতা বলতে থাকে আবার কি এলো মরতে? এরপর তাদের মধ্যে ফাইট শুরু হয়। দুজনেই ছিটকে গিয়ে পড়ে। ঝাইও বলে ডেমিয়ান শয়তানের দেবতার কন্ট্রোলে আছে, আমাকে তাকে জাগাতে হবে। এদিকে সকল কষ্টের পথ তার ধ্বংসলীলা শুরু করে দিয়েছে। চারদিকে মানুষ হাহাকার করছে। গঙ্গেও তখন সকল শিষ্যদের বলতে থাকে দেখো শয়তানের দেবতা ফিরে এসেছে, আমরা যদি লড়াই করি তাহলেও মারা যাব আর যদি না করি তাহলেও মারা যাব, কিন্তু যদি আমরা লড়াই করে তাকে হারাতে পারি সেটা চেষ্টা তো করতে হবে, তোমরা বলো আমার সাথে কে কে যাবে। তখন সবাই বলে যে আমরা যাব, আমরা লড়াই করতে প্রস্তুত। গঙ্গেও বলে তাইজিন অনেক চালাক, এখন সে শয়তানের দেবতা, তাই আমাদের বুদ্ধির সাহায্যে কাজ করতে হবে। এরপর সবাই যেতে শুরু করে। এদিকে ঝাইও একটি মারাত্মক স্পেল তৈরি করে যার সাহায্যে সে একটি বিশাল তলোয়ার বানায়। শয়তানের দেবতা বলতে থাকে ডেমিয়ান ওকে আটকাও। ডেমিয়ান তখন তলোয়ারের সামনে দাঁড়ায় এবং তার পাওয়ার ইউজ করে সেটাকে ভেঙে ফেলে। ঝাইও মাটিতে লুটিয়ে পড়ে। ঝাইও বুঝতে পারে এইমাত্র শয়তানের দেবতা শয়তানি শক্তি তার ভেতরে প্রবেশ করেছিল যার ফলে সে অনেক দুর্বল হয়ে গেছে। ঝাইও তখন সেখান থেকে চলে যায়। এদিকে ডেমিয়ান অনেক খুশি ছিল কারণ সকল কষ্টের পথ খুলে গেছিল, কিন্তু হঠাৎ করেই তা বন্ধ হয়ে যায়। ডেমিয়ান বুঝতে পারে না এটা কেন হচ্ছে, কিন্তু পরে সে বুঝতে পারে যে তাকে আরও অনেক শক্তি অর্জন করতে হবে, তবেই সে নতুন শয়তানের দেবতা হতে পারবে। এদিকে গঙ্গেও আর তার শিষ্যরা শয়তানদের খুঁজছিল। তখন গঙ্গেও মনিকে দেখতে পায়। সে মনির কাছে যায় এবং তাকে ওঠায়। গঙ্গেও বলে তুমি এখানে কি করছো? মনি বলে এখানে শয়তানের দেবতা এসেছিল, এই জায়গা অনেক বিপজ্জনক, তুমি এখান থেকে চলে যাও। অন্যদিকে সুসু পৌঁছে যায় ডেভিল প্যালেসে। সে মনে মনে বলতে থাকে আমি জানি না ভেতরে কে আছে, শয়তানের দেবতা কে, তবে আমাকে তার সঙ্গে লড়তে হবে, মা বাবা আমাকে রক্ষা করবেন। সে ডেভিল প্যালেসের দিকে যায়। সেখানে যাওয়ার পর সে তার বাবা ডেমিয়ানকে দেখতে পায়। ডেমিয়ান বলে আমি অনেক খুশি হয়েছি যে তুমি এখানে এসেছো। সুসু বলে আমি মারা যাইনি সেজন্য আপনাকে ধন্যবাদ। ডেমিয়ান তখন তার কাছে আসে। ডেমিয়ান বলে দেখো ওই শয়তানি হার তোমার জন্য বিপজ্জনক, তাই আমি সেটা তোমার কাছ থেকে নিয়ে এসেছি, আমি এখন সকল কষ্টের পথ খুলে দিয়েছি, তবে আমাকে আরও কিছু দুঃখ কষ্ট বেদনা শক্তি অর্জন করতে হবে, তাহলেই আমি শয়তানের দেবতা হতে পারবো। সুসু তোমার বাবা এখন এখানকার সবচেয়ে বড় মাস্টার এবং তুমি আমার সবচেয়ে প্রিয় মেয়ে। সুসু বলে আমি তো এটাই আশা করেছিলাম। এই বলে সে তলোয়ার দিয়ে আক্রমণ শুরু করে। ডেমিয়ান তাকে ধরে ফেলে। সে বলে তুমি পাগলামি করছো। সুসু বলে আমি আগে পাগল ছিলাম কারণ আমি আপনাকে বিশ্বাস করেছিলাম, যার কারণে আমার বাবা মারা গেছে। ডেমিয়ান বলে আমি তোমার আসল বাবা, আমি তোমাকে জন্ম দিয়েছি। সুসু বলে ঠিক আছে তাহলে এই জীবন আমি নিয়ে নিচ্ছি, আজ দুজন একসাথে মারা যাব। এই বলে সে একের পর এক আঘাত তার বাবাকে করতে থাকে, কিন্তু এতে তার কিছুই হয় না। সে তখন সুসুকে অনেক দূরে ফেলে দেয় আর বলে তুমি তোমার বাবার উপর আঘাত করছো একজন বাইরের লোকের জন্য। সুসু বলে চুপ করুন, উনি আমাকে পৃথিবী থেকে খুঁজে বের করেছেন, আমাকে এত বড় করেছেন, ভালো মন্দ বিচার করতে শিখিয়েছেন, জীবনের সকল ভালোবাসা আমাকে দিয়েছেন, এমনকি আমাকে বাঁচাতে নিজের জীবনটা পর্যন্ত দিয়েছেন। এই জীবনে আমার শুধু একটাই বাবা আর আপনি হলেন শত্রু যে কিনা আমার বাবাকে মেরেছেন। সুসু আবারও তাকে মারতে যায়। ডেমিয়ান আবারও তাকে ফেলে দেয়। সে বলে তুমি একেবারে তোমার মায়ের মতো হয়েছ, অনেক জেদি। সুসু বলে আমার মনে হয় মায়ের অনেক অনুশোচনা হচ্ছে কারণ সে সেদিনই আপনাকে কেন মারল না। ডেমিয়ান সুসুকে আবারও ধাক্কা দিয়ে ফেলে দেয়। ডেমিয়ান বলে 10,000 বছর ধরে আমি শুধুমাত্র শয়তানের দেবতা হতে চেয়েছি আর আমি খুবই হতাশ যে আমি প্রায় সফল হয়ে গেছি কিন্তু তুমি আমাকে অভিনন্দন না জানিয়ে উল্টে আমার বিরুদ্ধে যাচ্ছ। সুসু বলে তুমি আসলেই খারাপ। ডেমিয়ান বলে আমি এবার তোমার শক্তি দিয়ে সকল কষ্টের পথকে আবার খুলবো। এরপর সে তলোয়ার বের করে সুসুকে মারতে যায়। ঠিক তখনই সুসু বুঝতে পারে কিছুই হচ্ছে না। সে তখন পাশে তাকালে দেখতে পায় সেখানে তাইজিন দাঁড়িয়ে আছে এবং সে তার শক্তি দিয়ে ডেমিয়ানকে আটকে রেখেছে।
শিশু বলে, তাইজিন তুমি বেঁচে আছো? সে অনেক খুশি হয়। দিমিয়ান বলে, তাইজিন তুমি এখন একমাত্র ডেভিল ফ্যাটাস রয়েছো, তোমাকে মেরে ফেললেই শুধুমাত্র আমি শয়তান থাকবো, সুতরাং আমি শয়তানের দেবতা হতে পারবো। সে তখন তাইজিনের দিকে তার শক্তি ছুড়ে দেয়। তাইজিন সহজেই তা কাটিয়ে ফেলে। দিমিয়ান এরপর তাইজিনের দিকে তার তলোয়ার ছুড়ে দেয়, কিন্তু তাইজিন সেটাকে তার পাওয়ার দিয়ে তার নিজের তলোয়ার বানিয়ে নেয়। দিমিয়ানকে সে তার কাছে নিয়ে আসে আর সেই তলোয়ার দিয়ে তাকে মেরে ফেলে। দিমিয়ান বলে, আমি এখনই মরতে পারি না, আমি এখনও সব কিছু দখল নেইনি। তাইজিন বলে, তোমার আরও আগে মরার দরকার ছিল। এরপর তার লাশ পড়ে যায়। সুসু অনেক খুশি হয়। সে বলে, বাবা, জুমিন তোমার প্রতিশোধ নিয়েছে। সে আবার তাইজিনের দিকে তাকালে দেখতে পায় তাইজিন শয়তানি শক্তি একত্র করছে আর দিমিয়ানের ভেতর থেকে খারাপ শক্তি নিজের ভেতরে নিয়ে নিচ্ছে। সুসু বুঝতে পারে না যে কি হচ্ছে। সে চিৎকার করে বলতে থাকে, তাইজিন তুমি এসব কেন করছো? দিমিয়ান তো মারা গেছে। তাইজিন তখন খারাপ শক্তি নিয়ে নেয় আর আমরা দেখতে পাই তার চোখ দিয়ে পানি পড়ছে। সে বলে, সুসু আমাকে ক্ষমা করে দিও। তাইজিন এক চিৎকার দিয়ে সকল শক্তি নিজের ভেতরে নিয়ে নেয় আর সেই সিংহাসনের কাছে চলে যায়। সুসু দেখতে পায় তাইজিন পুরোপুরি শয়তানের দেবতায় পরিণত হয়েছে। তখন পেছন থেকে গঙ্গেও আসে। সে বলে, সুসু তুমি বেরিয়ে এসো, তাইজিন মাস্টার ঝায়ুকে মেরে ফেলেছে। গঙ্গেও ভিতরে আসতে গেলে তাইজিন দরজা বন্ধ করে দেয়। সুসু বলে, তাইজিন ও মিথ্যে কথা বলছে, তাই না? তুমি তাকে মারোনি। তাইজিন বলে, ভুল, আমি মেরেছি। তাইজিন এরপর সুসুর কাছে যায় আর বলে, তুমি অনেক বোকা। তাইজিন তার পাওয়ার ইউজ করে সুসুর দেওয়া সেই 6টি স্পাইক বের করে ফেলে। এরপর শ্বশুর কাছে এসে বলে, যদি তুমি না থাকতে তাহলে আমি অনেক আগেই শয়তানের দেবতা হতে পারতাম, আর যদি ঝাইও না থাকতো তাহলে আমি অনেক আগেই ডেভিল প্যালেসে আসতে পারতাম। তোমার আর আমার মধ্যে সব কিছু এই স্পাইকগুলোর মতো। এই কথা বলে তাইজিন সেই স্পাইকগুলোকে ভেঙে চুরমার করে ফেলে। শ্বশুর শুধু তাকিয়ে দেখতে থাকে। তাইজিন বলে, তোমার সকল চেষ্টা বৃথা হয়ে গেছে, তুমি খুশি তো? শ্বশুর চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। গঙ্গেয় প্রাসাদের বাইরে থেকে স্পেল তৈরি করে যার সাহায্যে শ্বশুর সেখান থেকে চলে যায়। গঙ্গেও শুশুকে বলতে থাকে, তাইজিন দিমিয়ানকে মোটিভেট করেছে, সে মাস্টার ঝাইকে মেরেছে। দেখা যায় গঙ্গেও দেখতে পায় তাইজিন ঝাইয়ের ভেতর থেকে তলোয়ার বের করছে। তখন সাইউ সেক্টের শিষ্যরা বলতে থাকে, তুমি মাস্টারকে মেরে ফেললে, উনি তোমাকে কি করেছিল? উনি তো তোমাকে এত আদর করত। গঙ্গে উপর থেকে বলে, তুমি মাস্টারকে কেন মারলে? তাইজিন বলে, এমনিতেই, কারণ আমি জন্মই হয়েছি খারাপ, আমার কাজই এটা। আর তুমি ভুলে যেও না, 500 বছর আগে আমি তোমাকে মেরে ফেলেছিলাম আর আমি তোমাকে আবারও মারতে পারবো। গঙ্গেও তখন তার পাওয়ার ইউজ করলে তাইজিন তার পাওয়ার ইউজ করে সেখান থেকে চলে যায়। গঙ্গেও এসব শুশুকে বলছিল। শুশু মনে মনে বলে, তাইজিন এসব কি হচ্ছে? এদিকে ডেভিল প্যালেসে তাইজিন বলে, বিদায় শুশু, এখন আর এই প্রাসাদে কেউ নেই, তোমরা সবাই আমাকে মারতে চেয়েছিলে। এরপর সে কল্পনা করে তখন মাস্টার ঝাইও তাকে বাঁচিয়েছিল। তাইজিন জিজ্ঞেস করে, মাস্টার ওরা কি বিশ্বাস করে যে আমি শয়তানি হার চুরি করেছি? মাস্টার বলে, হ্যাঁ। তাইজিন বলে, আপনি করেন না? মাস্টার বলে, না, কারণ তুমি আমার শিষ্য, আমি তোমাকে চিনি। তাইজিন বলে, হার দিমিয়ানের কাছে আছে। মাস্টার বলে, আমি সেখানে যাচ্ছি, তবে তুমি আমাকে কথা দাও তুমি সবসময় ভালো জীবনযাপন করবে। এই কথা বলে সে তাইজিনকে রেখে একাই দিমিয়ানের সঙ্গে যুদ্ধ করতে চলে যায়। পরে অনেক আহত হয়ে ফিরে আসে। তাইজিন তখন বলে, মাস্টার কি হয়েছে? মাস্টার বলে, জুমিন আমার হাতে আর বেশি সময় নেই, দিমিয়ান শয়তানের দেবতা হতে চলেছে, সে সকল কষ্টের পথ খুলে ফেলেছে, যদি এরকম চলে তাহলে সব কিছু ধ্বংস হয়ে যাবে। তাইজিন বলে, অসম্ভব, সকল কিছুরই কোনো না কোনো দুর্বল জায়গা তো আছে, সকল কষ্টের পথ কোনো না কোনোভাবে তো বন্ধ করা সম্ভব। মাস্টার ঝাইও বলে, সম্ভব, তবে তা শুধুমাত্র করতে পারবে শয়তানের দেবতা নিজে, সে আছে তো ওই পথ আছে, সে নেই তো এসব খারাপ কিছুই নেই। তুমি জানো আমি তোমাকে জুমিন নাম কেন দিয়েছি? কারণ যেদিন আমি তোমাকে বাঁচিয়েছি সেদিন সূর্যোদয় হচ্ছিল আর জুমিন মানে হলো সূর্যের আলো। তাইজিন বলে, তার মানে আপনি আগে থেকেই জানতেন যে আমি এই পৃথিবীর জন্য সবচেয়ে বড় অভিশাপ? মাস্টার ঝাইও বলে, হ্যাঁ, কিন্তু মনে রেখো কেউ কোনোদিন সারা জীবন অন্ধকারে থাকতে পারে না, তুমি আমাকে একটু ধরো, আমি সাই সেক্টটা আরেকবার ঘুরে দেখতে চাই। জুমিন, দিমিয়ানের ভেতর থেকে নেগেটিভ শক্তি আমার ভেতরে এসেছে, আমি আর কিছুক্ষণ পরেই একটি শয়তানের রূপ নেব, তাই আমি তোমাকে আদেশ করছি তুমি আমাকে মেরে ফেলো, আমাকে শয়তান হতে দিও না। তাইজিন বলে, এসব বলবেন না, আমি আপনাকে চিকিৎসার জন্য নিয়ে যাচ্ছি। ঝাইও বলে, কোনো লাভ নেই, তুমি আমাকে মেরে ফেলো। এরপর মাস্টার ঝাইয়ের ভেতরে শয়তানি শক্তি জেগে উঠতে শুরু করে। সে চিৎকার করে তাইজিনকে বলতে থাকে, আমাকে মেরে ফেলো। তাইজিন তখন কোনো উপায় না পেয়ে তারই দেওয়া তলোয়ার দিয়ে তাকে মেরে ফেলে। ডেভিল প্যালেসে তাইজিন ভাবতে থাকে, ঝাইও বলেছিল শয়তানের দেবতাকে যে করেই হোক আটকাতে হবে, নইলে সব কিছু ধ্বংস হয়ে যাবে আর সকল কষ্টের পথ বন্ধ করতে হবে, একমাত্র শয়তানের দেবতাই সেটা পারবে।
পৃথিবীর কারো ক্ষমতা নেই সেটা বন্ধ করার, এমনকি শায়ু সেক্টে জুমিনেরও সেই ক্ষমতা নেই। কিন্তু তাইজিনের সেই ক্ষমতা আছে যদি সে শয়তানের দেবতায় রূপ নেয়। সবাইকে ধ্বংস হওয়ার হাত থেকে বাঁচানোর এই একটাই পথ আছে। তাইজিন তখন এক পা করে সিংহাসনের দিকে যায় আর বলতে থাকে, যদি এই পথে আমি সবাইকে বাঁচাতে পারি তাহলে আমি আমার নিয়তিকে মেনে নিলাম। এদিকে ব্যারেন অ্যাবিসে মনি ঘুরছিল। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় সে গঙ্গেয়কে তার অতীত সম্বন্ধে সবকিছু বলে দেয়, যে সে আগে শাওলিন ছিল এবং তারা একজন আরেকজনকে ভালোবাসত। এদিকে তাইজিন অনেক কিছু চেষ্টা করে যাতে সে সকল কষ্টের পথ বন্ধ করতে পারে, কিন্তু তাতে কিছুই হয় না। সে তখন ভাবতে থাকে, আমার হাতে বেশি সময় নেই, আমাকে খুব তাড়াতাড়ি করতে হবে। তার তখন মনে পড়ে মিঙ্গির সময় শয়তানের দেবতা তিনটি শয়তানের প্রধান অস্ত্রগুলোকে একত্র করে সকল কষ্টের পথ থেকে সে শয়তানের হাড়টা বের করতে সক্ষম হয়েছিল। তাইজিন বলে, আমাকেও সব কিছু জোগাড় করতে হবে এবং সেভাবেই কাজ করতে হবে। হয়তো এতে করে আমি মারা যেতে পারি, কারণ সেদিন শয়তানের দেবতা মারা গিয়েছিল, হয়তো আমার মৃত্যুর সাথেই এসব কিছু বন্ধ হয়ে যাবে। তখন সেখানে মনি আসে। মনি তাইজিনকে সম্মান জানালে তাইজিন বলে, 500 বছর পর তোমার ভাগ্য পরিবর্তন হয়েছে। বিনচেং বলে, লিংকে হারানোর পর যখন আমি শিয়িংকে পেয়েছি আমি ভেবেছিলাম আমার আর কিছু চাই না, কিন্তু সেও আমাকে ছেড়ে চলে গেছে। শিয়িং আপনাকে খুব ভক্তি করত, সে নিজের চোখে আপনাকে এভাবে দেখে যেতে পারেনি, কিন্তু তার বড় বোন হিসাবে আমি তার হয়ে আপনার সাথে কাজ করতে চাই। যতদূর আমি জানি শয়তানি শক্তির সেই তিনটি অস্ত্র আলাদা আলাদা জায়গায় আছে। তাইজিন বলে, ক্রস ব এখন চিশাও সেক্টে আছে। তবে মনি, তোমাকে আমার হয়ে কাজ করতে হবে না, তুমি তোমার মতো জীবনযাপন করতে পারো। মনি তখন চলে যায়। চিশাও সেক্টের প্রধান ক্রস বোটা নিয়ে অনেক খুশি ছিল। তখন সেখানে মনি আসে আর তাকে মেরে ক্রস বোটা তাইজিনের কাছে পাঠিয়ে দেয়। এরপর হায়ং সেক্টের শিষ্যরা বলে, ক্রস ব চুরি হয়ে গেছে, বোন রিসাইলিং সিল আমাদের কাছে আছে। গঙ্গেয় বলে, তাইজিন বাড়াবাড়ি করছে। তখন একটি মেয়ে বলে, শুনেছি ক্রসব একটি মেয়ে এসে নিয়ে গেছে। গঙ্গেয় বুঝতে পারে এটা হয়তো মনি। এদিকে সুসু বারবার তাইজিনের কথা মনে পড়ছিল, কারণ তাইজিন তাকে কথা দিয়েছিল সে শয়তানের দেবতা হবে না, তাহলে কেন সে এরকম করলো। সুসু কিছুতেই তাইজিনের কথাগুলো ভুলতে পারছিল না এবং তার বিশ্বাস হচ্ছিল না যে তাইজিন মন থেকে এগুলো করছে। সুসু এরপর কোথাও যেতে শুরু করে। তখন গঙ্গেয় তাকে আটকায়, সে বলে, তুমি কোথায় যাচ্ছ? সুসু বলে, আমাকে যেতে দাও। গঙ্গেয় বলে, তুমি কি আবার তাইজিনের কাছে যাচ্ছ? এর মানে কি? তুমি সবকিছু জানার পরেও সেখানে কেন যাচ্ছ? সুসু বলে, মনের শান্তির জন্য, আমি ওকে জিজ্ঞেস করতে চাই, ওর কাছ থেকে ব্যাখ্যা শুনতে চাই, ঘৃণা করলেও আমি এটা জানতে চাই যে আমি ওকে কেন ঘৃণা করছি। গঙ্গেয় তখন তাকে যেতে দেয়। সুসু তখন খুশি হয়, আবার সেদিকে যেতে শুরু করে। এদিকে তাইজিনের কাছে ক্রসব চলে আসে, সে সেটাকে নিজের মধ্যে নিয়ে নেয়। অন্যদিকে সুসু এসেছে ব্যারেন অ্যাবিসে। কিছু শয়তানরা তাকে ধাওয়া করছিল। এরপর তাইজিন সকল শয়তানদের ডেকে তাদেরকে বলে, আজ থেকে আমি তোমাদের মাস্টার, তোমাদের কাজ হলো পৃথিবীতে বিশৃঙ্খলা আর দুঃখ কষ্ট ছড়িয়ে দেওয়া। তাইজিন বলতে থাকে, আমার কাছে এক্সট্রা দুইটি অস্ত্র আছে, একটা হলো স্কাই স্ল্যালিশ তলোয়ার, অন্যটি হলো ক্রসবো। তৃতীয় অস্ত্র বোন রিসেলিং সিল হায়ং সেক্টে আছে। সবাই বলে, তাদেরকে মেরে ফেলুন আর সেটা নিয়ে আসুন। তাইজিন বলে, আজ আমার মন ভালো, আজ কাউকে মারবো না। এরপর সে তার শক্তি পাঠিয়ে দেয় হায়ং সেক্টে। সেখানকার শিষ্যরা আটকাতে চাইলে গঙ্গেয় বলে, তোমরা সরে দাঁড়াও। এরপর সে একাই সেটা আটকাতে চায়। তাইজিন বলে, নিজেদের শক্তি নষ্ট করো না, তার চেয়ে বরং সবকিছু মেনে নাও। গঙ্গেয় বলে, কোনোদিনও না। এরপর তাইজিন আরও শক্তি পাঠায় এবং সেই বোন রিসাইলিং সিল তার কাছে চলে আসে। তিনটি শক্তি তার কাছে আসার পর তার মধ্যে শয়তানের দেবতার মতো সবকিছু ধ্বংস করার কথা মনে হতে থাকে। তখন সেখানে মুখে কাপড় বাঁধা একটি মেয়ে আসে। মুখ খুলে আমরা দেখি এটা সুসু। আর এখানেই এপিসোডটা শেষ হয়ে যায়। তোমাদের যদি আমার এক্সপ্লেনেশন ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিও, কমেন্টে কেমন লেগেছে তা জানিও, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।